মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে গাজীপুর সিটি নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী অ্যাডভোকেট আজমতুল্লাহ খানকে সমর্থন দিয়ে সরে দাঁড়িয়েছেন দলের এক বিদ্রোহী প্রার্থী। সোমবার দুপুরে শহরের বঙ্গতাস অডিটোরিয়ামে বিপুল সংখ্যক কর্মী সমর্থক নিয়ে রিটার্নিং কর্মকর্তার কাছে প্রার্থিতা প্রত্যাহার করেন আব্দুল্লাল মামুন মণ্ডল। আওয়ামী লীগ প্রার্থী আজমতের পক্ষে কাজ করার ঘোষণা দেন তিনি। সমন্বয় কমিটি জননেত্রী শেখ হাসিনা নেতৃত্বে সিদ্ধান্ত নিয়েছে দল থেকে একজন প্রার্থী থাকবে, যেই কারণে আমি দল থেকে আমি একক প্রার্থী আমার প্রিয় নেতা বীর মুক্তিযোদ্ধা আজমতুল্লাহ খান সাহেবকে নৌকা প্রতীক দেওয়া হয়েছে, আমি তাকে সমর্থন করে আমি আমার প্রার্থিতা আজকে প্রত্যাহার করছি। এর আগে সিটি কর্পোরেশনের 57 ওয়ার্ডের 480টি ভোট কেন্দ্রের শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে নির্বাচনী মতবিনিময় করেন রিটার্নিং কর্মকর্তা সহ সংশ্লিষ্টরা। প্রত্যেকটা কক্ষে আপনারা একটু ওই যে টু পিন সকেট লাগিয়ে দেওয়ার ব্যবস্থা করবেন, যেন প্রত্যেকটা ইভিএম সুন্দরভাবে চার্জ দেওয়ার ব্যবস্থা থাকে। সাধারণ কাউন্সিলর পদে 289 জনের মধ্যে এখন পর্যন্ত 13 জন প্রত্যাহার করেছেন। মঙ্গলবার প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে চূড়ান্তভাবে মাঠে নামবেন মেয়র কাউন্সিলর প্রার্থীরা। রাজিবুল হাসান, সময় সংবাদ, গাজীপুর।